আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা? তো পার্ট টু নিয়ে হাজির হলাম। এখানে হচ্ছে সোহান ভিলা। সোহান ভিলা হচ্ছে আপনার শরীফ পার্কের পাশে অবস্থিত, যারা আপনার গেস্ট হাউস বলে এটাকে সম্বোধন করা হয়। তো এখানে এসে অনেকে গেস্ট হাউসে থাকেন এবং এখানে পার্কটা এনজয় করেন। আশেপাশে আরও অনেক পার্ক আছে এবং আরও অনেক ঘোরার জায়গা আছে, সেগুলো এখানে যারা যারা থাকতে চান থেকে এনজয় করেন। এখানে আমি আমার ভাই বসেছিলাম, পাশে লাইটিং ছিল, তো একটু দুষ্টামি শুরু করছিল, এই জন্য ভিডিওটা একটু লম্বা হয়ে গিয়েছে। তো খুব এনজয় করেছি। ইতিমধ্যে সন্ধ্যাও হয়ে যাচ্ছিল, তখন আমাদের বাসা যাওয়ার সময় হয়ে যাচ্ছিল। তো আমরা আর কিছুক্ষণ থাকতে চেয়েছিলাম, তখন আমার ভাইয়া বললো না, আমু ভালো লাগতেছে না, আর কিছুক্ষণ থাকবো না। তো আমরা চিন্তা করলাম যে ছোটো মানুষ, ওর ভালো লাগতেছে না, তো আমরা একটু পরে চলে যাই। তো আমি ওকে বোঝাচ্ছি, ভাইয়া একটু চুপ থাকো, একটু চুপ থাকো। ও চুপ থাকতেছে না, ও দুষ্টামি করতেছে একটু বসে বসে। এদিকে আম্মু আমাদের ভিডিও করতেছে। আর এখানে হচ্ছে চারিপাশে লাইটিং করা, পুরো যে পার্কটা ছিল পুরো পার্কের ভিতরে হচ্ছে লাইটিং করা, চারিপাশে আলো ছিল এবং চারিপাশে সুন্দর সুন্দর আপনার দৃশ্য ছিল, যেটা ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি। তো সব মিলে সত্যি খুবই আনন্দ করেছিলাম আমরা। এদিকে আমি একটু ভাব করলাম, আমি একটু আবার বিজয় দেখালাম সবাইকে। তো এখানে আম্মু আমার ভিডিও করতেছিল, একটু হালকা আনিজি লাগতেছিল, বাট আম্মু সুন্দর করে আমার ভিডিও করছে। তো ওইখানে সোহান বিলা ওইখানে দেখা যাচ্ছে। তো ওইখানে পার্কে বাচ্চারা বসে গেছে এবং তাদের বাবা মা পাশে দাঁড়িয়ে আছে এবং সব মিলে সবাই ভিডিও করতেছে, সবাই আনন্দ করতেছে। খুব ভালো ছিল সময়টা আসলে, সবাই একসাথে, আমি, আম্মু, আমার ছোট ভাই। তো ওইখানে হচ্ছে আপনার অক্টোপাস, অক্টোপাসের উপরে অনেকে উঠতেছে। তো পাশে সব কিছু মিলায় সব পুরোটা একটা সুন্দর একটা দৃশ্য ছিল, খুবই মনোমুগ্ধকর। যারা শরীফ পার্কে ঘুরতে আসবেন, যারা এসেছেন, তারা হয়তো বা জানেন কত সুন্দর এই জায়গাটা এবং কতটা বৃহত্তম জায়গা, এবং সবাই এই পার্কে আসে, অনেক অনেক মানুষ জড়ো হয়। তো ঠান্ডা যেহেতু পড়েছিল, প্রচণ্ড ঠান্ডা, তো আমরা ঠান্ডার ভিতর দিয়ে এখান থেকে এখানে ঘুরে বেড়াচ্ছি। তখন মন চাইলো কফি খাবো না আইসক্রিম খাবো, তো আমরা বসে কফি খেয়েছিলাম, তারপর আইসক্রিম খেয়েছি এবং যেতে যেতেও আইসক্রিম খেয়েছি, খুব মজা লেগেছিল। এখানে দোলনা একটা আপু উঠেছে এবং আপুটাও খুব মজা করতেছিল। এই যে আপুটা ঘুরতেছে, তো ঘুরতেছে, আপুর মাথা ঘুরতেছে, আমাদের মাথা ঘুরতেছে, সে তো ঘুরতেই আছে, ঘুরতেই আছে। ও এনজয়, তাকে আবার ভিডিও করতে করে দিচ্ছে তার বেস্ট ফ্রেন্ড। তো এদিকে হচ্ছে ঘোড়ায় সবাই উঠেছে এবং গান চলতে ছিল, আমাদের দেশটা স্বপ্ন পড়ি, সাথী মোদের ফুল পড়ি। তো গানটা খুব ভালো লাগলো, বাচ্চারা সবাই বসেছিল, খুব এনজয় করেছে সবাই মিলে। দেখো ওইখানে সবাই ময়ূর পক্ষীরা যে উঠছে, সবাই চড়তেছে, ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, সবাই উঠেছে, সেই লেভেলে এনজয় করছে। তো আমরা উঠতে চেয়েছিলাম, আমার ভাইয়া বলতেছে না আপু ওইখানে উঠবো না, ওর ভয় লাগে। তো যখন যেহেতু ভয় লাগে, তো আমরা উঠলাম না। তো আমরাও চিন্তা করলাম একটা ভিডিও এ করে নিই, আর ওঠার দরকার নেই। তো আমরা বাসা থেকে এখন রওনা দিব। খুব এনজয় করেছি সম্পূর্ণ মুহূর্ত, চা খেয়েছি, কফি খেয়েছি, আবার আইসক্রিমও খেয়েছি। তো এখানে আমরা ভিডিওটা শেষ করেছি। তো এখানে হচ্ছে নাগরদোলা, নাগরদোলা চড়ে এখানে অনেক গাছপালা, এখানে পাশের রেস্টুরেন্ট আছে, চিকেন থেকে শুরু করে বার্গার অনেক কিছু এখানে পাওয়া যায়। এটা হচ্ছে বাইরের সাইডটা, আমরা বাইরের সাইডটা ঘুরতে গিয়েছিলাম। তো কথা বলতে বলতে আমরা চলে আসছি, আমরা বাসা থেকে রওনা দিচ্ছি। তো রাতের দৃশ্য ছিল এটা নদীর পাড়ে, তো ওইখানে বড় বড় লঞ্চ যাচ্ছিল, খুব এনজয় করেছি সব মিলে, খুব মজা হয়েছিল। তো দিনটা সত্যি খুবই ভালো ছিল, খুবই এনজয়েবল ছিল। আশা করবো আপনাদের ভিডিওটা ভালো লাগবে, ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। সো আল্লাহ হাফেজ, আজ এই পর্যন্তই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।